नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का खोड़ा बंदपुर सहकारी कृषि विकास संघ द्वारा स्वयंवर समूह की महिलाओं के लिए जागरूकता शिविर का आयोजन किया गया। स्वयंवर समूह की महिलाओं के लिए शनिवार दोपहर फरक्का अर्जुनपुर में जागरूकता शिविर का आयोजन किया गया, जो 24 मार्च तक चलेगा। आज के তাদের হাতে অনেক সময় দারিদ্রতার মধ্যেও একটা টাকা থাকে না, কাজে আর্থিক দিয়ে তারা যাতে স্বাবলম্বী হয়, আর্থিক দিয়ে তারা যাতে স্বনির্ভর হয়। স্বামীর সাথে সাথে আজকাল আমরা দেখি স্বামীরা বাইরে কাজে চলে যান, মেয়েরা বিড়ি বাড়ি সেটা দিয়ে শেষ হয়ে যায়। পাশাপাশি চাইছি আমরা যে খাওয়া পড়ার পরে তো একটা বাড়তি কিছু থাকা প্রয়োজন, সেই বাড়তি কিছু না রাখতে গেলে ভবিষ্যতে তারা কী করবে। যেমন ধরুন যে একটা তার স্কুলে ছেলে পড়ছে, হঠাৎ করে সেই ছেলেটা একটা জামা কি একটা প্যান্টের দরকার, একসাথে সে টাকা পাচ্ছে না, তখন তাকে টাকা দিতে হয়। শুধু তাই নয়, একজন গোষ্ঠীর মহিলার স্বামী হঠাৎ একটা এমন অসুখে অসুস্থ হয়ে পড়ল যে তাকে হাসপাতালে গেল, 5,000 কিংবা 10,000 টাকা তার দরকার নেই। আমরা সেই ক্ষেত্রে তাদের যে গোষ্ঠীর জমা টাকা সেখান থেকে বা লোন দিয়ে তাদেরকে সহযোগিতা করি। গোষ্ঠীর অনেক মহিলা আছেন যাদের বাড়িঘরটা মোটেই ভালো নয়, বাড়িঘরের কাজ শুরু করেছেন, হয়তো দেওয়ালটা বা উপরের চারাটা পড়ে গেছে, ঠিক করবে। সেই ক্ষেত্রেও আমরা